Assalamualaikum, Mam. Assalamualaikum, Miss. Assalamualaikum, Miss. Assalamualaikum. Did you unmute? আরে শুনো এবারে মনোযোগ সহকারে শুনো কারণ আমি আমি কিছু শুনতে পাচ্ছি না একটু বলতে পারছ না ম্যাম একটু শুনতে পাচ্ছ না ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না ম্যাম সব কিছু আছে বেশি বলছ করে দেব এবারে শুনো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করব প্রথমটা কি দেখো প্রথমটা হলো একটু খেয়াল করে দেখবে আমি প্রশ্ন লিখে এবং পড়ে পড়ে করব ঠিক আছে তাহলে দেখো প্রশ্ন তো একই ছিল প্রথমে প্রথমে প্রশ্ন ছিল জলীয় বাষ্প কাকে বলে এখন খেয়াল করে দেখো প্রথমে প্রশ্ন ছিল জলীয় বাষ্প কাকে বলে জলীয় বাষ্প কাকে বলে প্রথমে
প্রশ্ন ছিল জলীয় বাষ্প কাকে বলে। সবাই একটু মনোযোগ সহকারে শুনবে, তাহলে উত্তরটা কিন্তু আরো সহজ হয়ে যাবে তোমাদের জন্য। জলীয় বাষ্প কাকে বলে? তাহলে দেখো জলীয় বাষ্প কাকে বলে। ধরো এই গ্লাসে এক গ্লাস পানি, এই পানিতে যদি আমি কোন তাপে দিই, মানে উত্তাপে দিই বা চুলাতে দিই, মানে যেটাতে তোমরা আমরা রান্না করো সেটাতে যদি আমি দিই, তাহলে কি হবে? পানিটা ঠান্ডা থাকবে, পানিটা কখনোই ঠান্ডা থাকবে না, আর এই পানিটা কি হবে? বাষ্প হয়ে উড়ে যাবে, তাই না? তাহলে দেখো এখন জলীয় বাষ্প কাকে বলে, যখন পানি বেশি গরম হয় তখন কি করে? উঠতে শুরু করে না? তোমরা হয়তো বা জানো না, যারা দেখেছো তারা হয়তো বা জানো, যখন এই গ্লাসের পানি থাকবে তখন কোনো গরম তাপে দিলে এটা অবশ্যই কি উঠতে থাকবে, মানে ধোয়া হয়ে উঠে যাবে, তাই না? তাহলে দেখো তাহলে পানি যখন বেশি গরম হয় তখন উঠতে শুরু করে এবং কি হয়? বুদবুদ উঠে। বুদবুদ কি? পানিটা যখন এই যে স্থির থাকে না, যখন এটা গরম হতে শুরু করে তখন এটা স্থির থাকে না, তখন এটা কি হয়? বুদবুদ উঠে। আর এই বুদবুদের মধ্যে কি থাকে? এই বুদবুদের মধ্যে হচ্ছে বাষ্প থাকে যা দেখা যায় না। এই যে দেখা যায় না, এই না দেখা অংশটাকে কি বলা হয়? জলীয় বাষ্প। তাহলে আমি আবার বলি, মানে তোমাদের কি হয়ে যাবে, পানি যখন বেশি গরম হলে তখন কি হয়? ফুটতে থাকে, ফুটতে শুরু করে, আর ফুটতে শুরু করে যখন তখন এটা কি হয়? এটা বুদবুদ উঠে। বুদবুদ উঠার মধ্যে তখন কি হয়? পানির মধ্যে এটা বুদবুদে পানির মধ্যে বাষ্প থাকে। যখন এই পানিটা তাপে দিব তখন পানিটা অবশ্যই স্থির অবস্থায় থাকবে, কারণ এটা ঠান্ডা ছিল, আমি তাপে দেওয়ার কারণে পানিটা কি হচ্ছে? ফুটতে ছিল, মানে বুদবুদ হয়ে ফুটতে শুরু করছে। ফুটতে যখন শুরু করে তখন এটা বাষ্প থাকে, বুদবুদের মধ্যে বাষ্প থাকে। যখন এটা টক করে ফুটে তখন এটা বাষ্প হয়ে উড়ে যায়। তাহলে এই উড়ে যায় আর বা না দেখা যায়, কিছুক্ষণ পর তুমি এটা দেখতে পাবে, তারপরে কিন্তু আর কিছু দেখতে পাবে না। এই যে না দেখা, এই না দেখা অংশটাকে কি বলে? এই না দেখা অংশটাকে বলা হয় জলীয় বাষ্প। যদি আমরা এইভাবে পড়ি তাহলে আমাদের এটা আরো সহজ হবে, তাহলে আমি লিখে লিখে পড়ি তাহলে তোমাদের অনেকটা সহজ হবে। তাহলে উত্তরটা কি দেখো? উত্তরটা হচ্ছে পানি যখন পানি বেশি গরম করলে কি হয়? পানি বেশি গরম করলে অবশ্যই লেখা সুন্দর করার চেষ্টা করবে সকলে, ঠিক আছে? কারণ তোমাদের এখানে অনেকেই লেখা অনেক সুন্দর। পানি বেশি গরম করলে পানি বেশি গরম করলে পানি বেশি গরম গরম করলে কি হয়? ফুটতে শুরু করে, এটা আমরা জানি, সবাই জানি, তাই না? পানি বেশি গরম করলে ফুটতে শুরু করে, ফুটতে শুরু করে। এবং বুদবুদ উঠে, এবং বুদবুদ উঠে। বুদবুদের মধ্যে কি থাকে? বুদবুদের মধ্যে বাষ্প। বুদবুদের মধ্যে পানি বাষ্প থাকে। পানি বাষ্প থাকে। বুদবুদের মধ্যে পানি বাষ্প থাকে যা দেখা যায় না। এই না দেখা অংশকে কি বলে? এই না দেখা অংশকে বলা হয় জলীয় বাষ্প। এই না দেখা অংশকে বলা হয় জলীয় বাষ্প। এই না দেখা অংশকে বলা হয় জলীয় বাষ্প।
জলীয় বাষ্প। যদি আমরা এটা বুঝে পড়ি তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক সহজ হবে, তাই না? তাহলে দেখো এই যে পানিটা যখন আমরা যদি একটু বুঝে বুঝে পড়ি যে এখানে এক গ্লাস পানি নিলাম বা পাত্রে বা গ্লাসে পানি আর গরম করা যাবে, যদি পানিটা আমি গরম করতে দিই তাহলে কি হবে, ফুটতে শুরু করবে। অবশ্যই দেখো এখান থেকে লাইন গুলো বড় করে তোমাদের আর ক্লিয়ার হবে। আমি যদি পানি দিই তাহলে পানিটা অবশ্যই এটা ঠান্ডা থাকবে, তাহলে পানিটা অবশ্যই গরম করলে কি হবে, ফুটতে শুরু করবে। আমি যদি এভাবে করি তাহলে এই সংখ্যাটা অনেক বেশি হবে, মানে পানি বেশি গরম করলে ফুটতে শুরু করবে। তারপরে কি এবং বুদবুদ উঠবে, যখন এটা ফুটতে শুরু করবে এটা বুদবুদ উঠবে, মানে কি এই যে টপটপ করে ফুটছে তখন এটা বুদবুদ উঠতে থাকবে। তাহলে এই বুদবুদে কি থাকে, এই বুদবুদে পানি বাষ্প থাকে। যখন এটা বুদবুদ হয়ে উঠবে তখন এটাকে বলা হয় কি হবে, বাষ্প থাকে। তখন এই পানি বাষ্প থাকে, এই পানি বাষ্পটা দেখবা এক কিছুক্ষণ পরে একটু দূরত্ব হয়ে গেলে কিন্তু এই বাষ্পটা দেখা যাবে। যেমন কুয়াশাটা দেখবা পড়ে থাকে, যখন রোদ হয়ে যায় সেই কুয়াশাটাকে দেখা যায়, সেই কুয়াশাটা কিন্তু দেখা যায়। এই পানির ক্ষেত্রে ওটা যে পানি যখন বেশি গরম করলে ফুটতে শুরু করে এবং বুদবুদ উঠে, তাহলে বুদবুদের মধ্যে কি থাকে, পানির বাষ্প থাকে যা দেখা যাবে। এই যে না দেখা অংশটাকে বলা হয় জলীয় বাষ্প। আমরা এইভাবে যদি সহজ করে পড়ি অনেক সহজ হয়ে যাবে না? মানে পানি বেশি গরম করলে গরম করলে ফুটতে শুরু করে এবং বুদবুদ উঠে, বুদবুদের মধ্যে কি থাকে, পানি বাষ্প থাকে যা না দেখা যায় না। এই না দেখা অংশটাকে বলা হয় কি, এই না দেখা অংশটাকে বলা হয় জলীয় বাষ্প। অনেক সোজা না মনে হচ্ছে, বড় বা কঠিন লাগছে জায়গাটা, কিন্তু আমরা যদি এভাবে বুঝে পড়ি তাহলে আমাদের অনেকটাই সোজা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা জলীয় বাষ্প কাকে বলে বললাম, সবার নিশ্চয়ই মুখস্থ হয়ে যাবে তাহলে, তাই না? মানে আমি আলাদা করি তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পানি বেশি গরম করলে ফুটতে শুরু করে এবং বুদবুদ উঠে, বুদবুদের মধ্যে কি থাকে, পানির বাষ্প থাকে যা দেখা যায় না। এই না দেখা অংশটাকে বলা হয়, এই না দেখা অংশটাকে বলা হয় জলীয় বাষ্প। আমরা পানি নিয়ে যদি আমরা পড়ি বা এক গ্লাস পানি নিয়ে আমরা যদি এইভাবে পড়ি তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ আমরা তো পানির কাছে চুলার ধারে যেতে পারবো না, কারণ গরমের তাপে আমাদের হাত পুড়ে যাবে। পানি ওই বুদবুদ যখন উঠে না তখন ওটার মধ্যে দিলেও কিন্তু হাতে পরিষ্কার পড়ে যাবে, তার জন্য আমরা চুলার ধারে যাবো না বা তাপে যাবো না, আমরা জাস্ট এই গ্লাস দিয়ে করবো। কি করবো, যখন আমরা ঠান্ডা পানি নিবো তখন আমরা জলীয় বাষ্পটা কি কাকে বলে আমরা বের করবো, যে পানি যখন বেশি গরম করলে কি হয়, ফুটতে শুরু করে এবং বুদবুদ উঠে। পানি বেশি গরম করলে ফুটতে শুরু করে এবং বুদবুদ উঠে, বুদবুদের মধ্যে পানি বাষ্প থাকে এটা দেখা যায় না। এই না দেখা অংশটাকে বলা হয় জলীয় বাষ্প। আমরা এই এক গ্লাস পানি নিয়ে এইভাবে পড়া বললে আমাদের পড়াটা কিন্তু মুখস্থ হয়ে যাবে, তাই না? তাহলে আমাকে জলীয় বাষ্প কাকে বলে অবশ্যই সুন্দর করে এবার শুনে নিবি, ঠিক আছে? আমি কিছুক্ষণ পরে শুনো, আগে আরেকটা প্রশ্ন করে নিই, দুইটা প্রশ্ন পড়া পরে আমরা পড়াটা আবার শুনবো, কেমন? তাহলে সবাই এক এক করে পড়াটা দেওয়ার চেষ্টা করি। আমি আরেকটা করে আর দ্বিতীয় প্রশ্ন করবো, তাহলে পানি বেশি গরম করলে ফুটতে শুরু করে এবং বুদবুদ উঠে, বুদবুদের মধ্যে পানি বাষ্প থাকে যা দেখা যায় না, এই না দেখা অংশটাকে বলা হয় জলীয় বাষ্প। সুন্দর লাগছে না? এবার মজা লাগছে, যদি এইভাবে পড়ি তাহলে আমাদের এই পড়াটা সুন্দর ভাবে লিখবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন করি, ঠিক আছে? আমরা পরবর্তী প্রশ্নে যাই, তারপরে আমরা দুটো প্রশ্ন পড়া পরে আমরা ধরবো, আমরা বেশি পড়বো না, আমরা জাস্ট তিনটে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বো, পড়ার পরে তোমাদেরকে আমি সকলকে ধরার চেষ্টা করবো, কেউ আমি বলি বলবে না, তাহলে পড়াতে সকলেরই পড়া আমি ধরতে পারবো। তাহলে দ্বিতীয় প্রশ্ন কাকে বলে যাচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হলো কঠিন পদার্থ কাকে বলে, কঠিন পদার্থ কাকে বলে, কঠিন পদার্থ কাকে বলে। আমরা সবাই চেষ্টা করব যে সুন্দর করে লেখার, কারণ আমাদের সামনে টিউটের পরীক্ষা আছে, তাই না? তাই আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব এবং সুন্দর করে লেখার চেষ্টা করব যাতে বানানগুলো ভুল হয়। আমরা যা বলবো লিখবো তাহলে বানানটা কিন্তু ভুল হবে না, তাই না? তাহলে কঠিন পদার্থ কাকে বলে দেখো, আবার শোনো, যে যেসব বস্তুর নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, যেসব বস্তুর নির্দিষ্ট আকার আয়তন এবং ওজন আছে, যেসব বস্তুর নির্দিষ্ট আকার আয়তন এবং ওজন আছে এবং যা জায়গা দখল করে তাকে কি বলে, তাকে কঠিন পদার্থ বলে।
আরে কঠিন পদার্থ হবে কি ইট মার্বেল তারপরে চেয়ার লাঠি বরফ ইত্যাদি মোট কথা যেগুলো আমাদের শক্ত জিনিস যেগুলো আমাদের যেমন এই এই গ্লাসটা দেখো এই গ্লাসটা কিন্তু অনেক শক্ত কিন্তু এর ভিতরে যখন আমি পাইনে রাখবো সেটা কিন্তু তরল কিন্তু এই যে গ্লাসটা এই গ্লাসটা কিন্তু একটা কঠিন পদার্থ কারণ এটা কিন্তু কোনো নরম জাতীয় না বা তরল জাতীয় জিনিস জাস্ট এই কঠিন পদার্থের মধ্যে আমরা তরল পদার্থটা ঢালি তাই না দুধ ঢালি তারপরে পানি ঢালি শরবত ঢালি আরে দেখো এটা একটা কঠিন পদার্থ কিন্তু তারপরে তোমরা যে চেয়ারে বসো সেই চেয়ারটাও কিন্তু কঠিন পদার্থ কারণ চেয়ারটা কিন্তু কাঠ দিয়ে তৈরি অনেকটা আবার প্লাস্টিকের তৈরি তাই না তাহলে এই যে কাঠ কাঠ দিয়ে তৈরি এই কাঠগুলো হলো আমাদের তারপরে এই গ্লাস গুলো অনেকে কাঁচের আছে তাই না তাহলে এই কাঠ গুলো কঠিন পদার্থ তাহলে আমি আবার একটু লিখি তাহলে তোমাদের পড়াটা অনেকটা ইজি হয়ে যাবে তাই না তাহলে দেখো যেসব বস্তু নির্দিষ্ট উত্তরটা আবার দেখো আমরা লিখে লিখে পড়লে আমাদের পড়াটা অনেকটাই মুখস্থ হয়ে যাবে মানে যেসব বস্তু যেসব বস্তু যেসব বস্তুর নির্দিষ্ট আকার নির্দিষ্ট আকার আয়তন নির্দিষ্ট আকার আয়তন এবং কি ওজন আছে এবং ওজন আছে ওজন আছে নির্দিষ্ট আকার আয়তন এবং ওজন আছে ও জায়গা দখল করে প্রত্যেকটা পদার্থ কিন্তু জায়গা দখল করে এটা খেয়াল করে রাখবে এবং জায়গা দখল করে জায়গা দখল করে দখল করে জায়গা দখল করে এমন বস্তুগুলো কি কঠিন পদার্থ এমন বস্তু গুলো পৃথিবীর কোনো না কোনো বস্তু সবকিছু পদার্থ দিয়ে তৈরি তাই এমন বস্তু গুলো কঠিন পদার্থ এমন বস্তু গুলো কঠিন পদার্থ কঠিন পদার্থ এখন আমরা যে কোনো সংজ্ঞা লিখতে গেলে অবশ্যই আমরা একটু উদাহরণ দিব তাই না তাহলে কেমন কি দিব তাহলে যেমন আমরা যেটা জানি তোমাদের ওই নির্দিষ্ট যেটা আছে সেটা লিখবা সেটা কোন পদ যেটা তোমাদের মনে হচ্ছে কঠিন পদার্থ এটা সেটা তুমি দিতে পারো তাহলে এটা কি দিব আমরা চেয়ার টেবিল কারণ চেয়ার কাঠ দিয়ে তৈরি বা কাঠ চেয়ার এগুলো দিতে পারো ঠিক আছে তারপরে চেয়ার ই অত না দিলেও চলবে মার্বেল ইত্যাদি তাহলে দেখো আমরা কঠিন পদার্থে কি বললাম যে যেসব বস্তুর নির্দিষ্ট আকার আয়তন এবং ওজন আছে ও জায়গা দখল করে এমন বস্তুগুলো কঠিন পদার্থ যেমন চেয়ার ইট ইটা কিন্তু একটা কঠিন পদার্থ তাই না ওটা মাটি দিয়ে তৈরি মাটিটা কিন্তু নরম তারপরে যখন এটা কি তাকে দেওয়া হয় তখন এটা শক্ত হয়ে যায় এজন্য এটা সুগ্রহে কঠিন পদার্থ তাহলে যেসব বস্তুর নির্দিষ্ট আকার আয়তন এবং ওজন আছে যা ও জায়গা দখল করে এমন বস্তুগুলো কঠিন পদার্থ যেমন চেয়ার ইট ইত্যাদি যখন আমাদেরকে এভাবে কোনো সংজ্ঞা লিখতে দিবে তখন দু একটা আমরা উদাহরণ দিব তাহলে সুন্দরভাবে একটা পরিবর্তিত দুই মার্কের একটা অ্যান্সার দিবে তাই না তাহলে আমরা কঠিন পদার্থ কাকে বলে বললাম যেসব বস্তু নির্দিষ্ট আকার আয়তন এবং ওজন দেখো এর একটা নির্দিষ্ট আকার আছে তাই না দেখো এটা একটা এটি বলো সারি মানে এটা নির্দিষ্ট আকার আছে
আমি এই যে নির্দিষ্ট আকার আয়তন এবং এটা কিন্তু জায়গা দখল করবে, যেখানে রাখবা সেখানে এটা জায়গা দখল করবে। তাহলে এমন বস্তুই হলো কি কঠিন পদার্থ, যেমন চেয়ার কি ইত্যাদি। তাহলে এভাবে আমরা দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন করলাম, প্রথমটা কি বললাম জলীয় বাষ্প কাকে বলে, দ্বিতীয়টা করলাম হলো কঠিন পদার্থ কাকে বলে। আমি আবার বলি তোমাদেরকে, আমি এই দুটো প্রশ্ন দেখি কে কে মনে করে রাখতে পেরেছে তাদেরকে আমি একটু পড়াটা ধরবো। তাহলে যেসব বস্তুর নির্দিষ্ট আকার আয়ত এবং ওজন আছে ও জায়গা দখল করে এমন বস্তু হলো কঠিন পদার্থ, যেমন চেয়ার ইত্যাদি। তাহলে এখন দেখি তোমরা কতটুকু মনে রাখতে পেরেছো, তাদেরকে আমি একটু পড়াটা ধরবো। কেউ আমি বলি বলবে না প্লিজ, তাহলে আমি সকলকে পড়া ধরতে পারবো তাই না? তাই জন্য তোমরা একটু মনোযোগী থাকবে, তাহলে সকলে পড়াটা আমি বলতে পারবো। ওকে, শুনতে পাচ্ছো আমার কথা? এবারে সেটা দিতে পারবো? ম্যাম আপনার কথা বোঝা যাচ্ছে না, বলো আচ্ছা এবারে বলো দেখি করেন তো, শুনতে পাচ্ছি না, পরীক্ষা কবে দিবে বলেন না। এটা অবশ্যই স্কুলে যোগাযোগ করবে, এখানে ক্লাস হচ্ছে না কেন? এটা তো তোমাদেরকে অবশ্যই স্কুলে এসে জানতে হবে, তোমাদের পাঠিয়ে দিবে। এখন আমি প্রবলেম হচ্ছে না, তোমরা এই ম্যাম কে আজকে যেতে হবে। এবারে বলো, এবারে বলো কাব্য, বলো তো দেখি কাব্য বলো। জায়গা দখল করে এমন হলো কঠিন যদি এক গ্লাস পানি নিয়ে এভাবে পড়াটা করো, পড়াটা কিন্তু সুন্দর লাগে হয়ে যাবে। যদি পানি বেশি গরম করলে কি হয়, ফুটতে শুরু করে, ফুটতে শুরু করে এবং বুদবুদ উঠে, বুদবুদের মধ্যে পানির বাষ্প থাকে, এই পানির বাষ্পটা কি দেখা যায়, এই যে এই না দেখা অংশটাকে বলা হয় জলীয় বাষ্প। যখন আমি এক গ্লাস পানি নিব, কোনো তাপে দিব, এটা অবশ্যই গরম হতে থাকবে।
যখন বেশি গরম হবে তখনই বুদবুদ উঠবে, আর এই বুদবুদের মধ্যে পানি বাষ্প থাকে, এই বাষ্পটা কি হয় কিছুক্ষণ পর আর দেখা যায় না, এই না দেখা অংশটাকে বলা হয় জলীয় বাষ্প। ঠিক আছে, তাহলে আবার আমরা বলি পানি বেশি গরম করলে বুদবুদ উঠে থাকে, বুদবুদের মধ্যে পানি বাষ্প থাকে, এই পানি বাষ্পটা কি দেখা যায় এই না দেখা অংশটাকে বলা হয় জলীয় বাষ্প। তারপরে আমরা বলেছিলাম দ্বিতীয় প্রশ্ন, কঠিন পদার্থ কাকে বলে? যেসব বস্তুর নির্দিষ্ট আকার আয়তন এবং ওজন আছে ও জায়গা দখল করে এমন বস্তুই হলো কঠিন পদার্থ, তাই না? দেখো আমি এখন করা বলছি বলে আর একটু মনে মনে বলছি, তাহলে এখন আমি যখন পদ হচ্ছি তখন কেন বলতে পারছো না? এই জন্য একটু শোনো, তাহলে সবাই পরবর্তী বলতে পারবে। তাহলে দেখো কঠিন পদার্থ কাকে বলে? যে যেসব বস্তুর নির্দিষ্ট নির্দিষ্ট আকার আয়তন এবং ওজন আছে ও জায়গা দখল করে এমন বস্তুই হলো কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থের উদাহরণটা কি? কঠিন পদার্থের একটা উদাহরণ হলো ই, চেয়ার, কাঁচ, এগুলো হলো কঠিন পদার্থ। ঠিক আছে, তাহলে আমি পরবর্তী 3 নম্বরটা প্রশ্ন করি, আবার 3টা করে আমি আবার তোমাদেরকে একটু ধরবো। ঠিক আছে, তাহলে আর 3 নম্বর এবং লাস্ট কোশ্চেন আমাদের ছিল তরল পদার্থ। ঠিক আছে, লাস্ট কোশ্চেন আমাদের, এটাই লাস্ট প্রশ্ন, তাহলে আমাদের পড়াটা হয়ে যাবে। মানে আমাদের এখানে কি লিখব? তরল পদার্থ কাকে বলে? ঠিক আছে, মানে তরল পদার্থ কাকে বলে? তরল পদার্থ কাকে বলে? তাহলে আমরা বললাম কঠিন পদার্থ, এরপরে হলো তরল পদার্থ। তাই তরল পদার্থ কি হবে? যেসব বস্তু নির্দিষ্ট আয়তন হতে আছে, এর আবার আকার নেই, এটা মাথায় রেখে তাই হবে। কঠিন পদার্থে আমরা বলেছিলাম আকার আয়তন হবে। দেখো মনোযোগ সহকারে শোনো, তোমরা একটু তাকাও এদিকে, যে এখন লিখো না, এখন দেখো আমরা কঠিন পদার্থে বলেছিলাম আকার আয়তন ও ওজন তিনটা কিন্তু করেছিল। এখন দেখো তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু আকার নেই, কারণ এই যে এটা কিন্তু গ্লাস, এটা লম্বা, যেটা যে রাখবে নাকি গ্লাস রাখতে দিয়ে দেবে না, হাই তে রাখতে হাই তাহলে রাখতে দিয়ে দেবে, নিচে ফেলে দিলে তোমার ইচ্ছা মতো সে গড়াতে গড়াতে চলে যাবে। তাহলে এর কোনো আকার থাকলেও তরল পদার্থে এই জন্য এর কোনো আকার নেই, এই জন্য আমরা বুঝে পড়বো, তাহলে পড়াটা কিন্তু হয়ে যাবে। তাহলে তরল পদার্থের নির্দিষ্ট কিন্তু আকার নেই, তাহলে যেসব বস্তুর নির্দিষ্ট আকার নির্দিষ্ট আয়তন হতে আছে যেসব বস্তু, এটা আমি এই জন্য তরল পদার্থটা দিলাম যে আমাদের এটার সাথে এটা কম্পেয়ার করা হবে। যেসব বস্তুর নির্দিষ্ট যেসব বস্তু নির্দিষ্ট নির্দিষ্ট আয়তন ও ওজন আছে, আয়তন ও ওজন আছে, আয়তন ও ওজন আছে, আয়তন ও ওজন আছে এবং এবং জায়গা দখল করে, প্রত্যেকটা পদার্থই কিন্তু জায়গা দখল করে, এটা যদি মাথা রাখে তাহলে ভালো, এবং জায়গা দখল করে এমন বস্তু হলো কি? তরল দখল করে, জায়গা দখল করে এমন বস্তু হলো তরল, এমন বস্তু হলো তরল, এমন বস্তু হলো তরল। দেখো দুটার সাথে কম্পেয়ার করো, তাহলে পড়াটা কঠিন পদার্থ তরল পদার্থ পড়াটা আরো সুন্দরভাবে হয়ে, এমন বস্তু হলো তরল পদার্থ। এখন এর উদাহরণ আমরা কি জানিয়ে দিব? আমরা অবশ্যই দিব পানি, তারপরে কি দিব? পানি, তেল, তাই না? আমরা জানি জল কতগুলো কমবে, যেমন পানি আর তেল সব চাই দিব, আমি দুটা করে দিচ্ছি পানি এবং তেল। তাহলে দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের ক্ষেত্রে পার্থক্যটা কি খেয়াল করে দেখো, তো কঠিন পদার্থ তরল পদার্থের ক্ষেত্রে পার্থক্যটা হলো দেখো জাস্ট শুধু আকার, আকারটা নেই, তাহলে দেখো সবকিছু আর আমাদের উদাহরণটা হলো কঠিন পদার্থ শক্ত জিনিস আর তরল পদার্থ একবারে কি, একবারে তরল পদার্থ তো নরম জিনিস, যেটা গড়িয়ে পড়ে যায় সেটা যে জায়গায় রাখা সেই জায়গায় রাখা ভালো, এই জন্য এর কোনো আকার নেই। কঠিন পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের ক্ষেত্রে আমাদের একটাই শুধু আকারটা লিখবো না, ওভারঅল সব, তাই না? তাহলে আমাদের দেখো কঠিন পদ তরল পদ দুটোই কিন্তু হয়ে যাবে, যদি মনোযোগ সহকারে পড়ো দেখো পড়াটা দেখো, আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে এখানে আকার দিয়েছি, আকার আয়তন হয়েছে দেখো, আর তরল পদের ক্ষেত্রে শুধু আমি আকারটা উঠিয়ে দিই, বাদ বাকি কিন্তু সবে, তাই না? তাহলে আমরা এই তরল পদ কঠিন পদের ক্ষেত্রে কিন্তু আমাদের সুন্দরভাবে, এই জন্য আমি তরল পদটা আজকে রেখেছি যে তোমাদের এই কম্পেয়ারটা বোঝানোর জন্য। তাহলে
আমরা তরল পদার্থের ক্ষেত্রে শুধু আকারটা লিখে দিব আর কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা আকারটা রাখব তাহলে আমাদের বলাটা বুঝে যাবে যে যেসব পদার্থে নির্দিষ্ট আয়তন ওজন আছে এবং জায়গা দখল করে এমন বস্তু হলো তরল যেমন পানি আর কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো গাছ তারপর চেয়ার টেবিল এগুলো দিব তাহলে এই যে আমরা এই যে এটা রাখা যেমন এটা গ্লাসে পানি রাখলে গ্লাস রাখা ধারণ করবে নিচে গদিলে ফেলে দিলে এটা একেবারে যেখানে যে স্পেস থাকবে সেই স্পেসে কিন্তু গড়িয়ে চলে যাবে কারণ তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই আর কঠিন পদার্থের কিন্তু এর আকার আছে তাহলে দেখো এই তরল পদার্থের কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটা বা কাকে বলে আমাদের সূত্র হয়ে গেল না আর এই তিনটা প্রশ্ন কার কোনো প্রবলেম আছে একটু দেখি কে 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 কার কার কোনো প্রবলেম আছে নাকি আচ্ছা দেখো কঠিন পদ তরল পদটা অনেক ইজি না বলো শুনতে পাচ্ছ আমার কথা Yes, ma'am. কিন্তু নির্দিষ্ট আকার নেই এমন বস্তু ও হলো তরল পদার্থ কিন্তু আপনি দিয়েছেন হলো যেসব বস্তু নির্দিষ্ট আয়তন ও ওজন আছে এবং জায়গা দখল করে এমন বস্তুই হলো তরল পদার্থ তুমি যে এভাবে লিখতে পারো তুমি এভাবে লিখতে পারো জায়গা দখল করে তাকে বলা হয় তরল পদার্থ বা এমন বস্তুই তরল পদার্থ সব কিছু পৃথিবী বস্তু যে কোনো বস্তু হলো পদার্থ পদার্থ দিয়ে তৈরি এই জন্য আমি এখানে বস্তু কথাটা উল্লেখ করেছি বোঝা গেল জায়গা দখল করে এমন বস্তু হলো তরল পদার্থ যেমন পানি আর তেল বুঝতে পারছি কি বলছেন শুনতে পাচ্ছি না আজকে আমরা এই যেটা পড়লাম তিনটা প্রশ্ন আসসালামালাইকুম এবং আব্বুর কথা অবশ্যই শোনার চেষ্টা করবি আব্বুরা যা কথা বলছি মারা যাবে ক খ ম আর ক খ ম ম্যাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ম্যাম